হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন, আমিও ভালো। তো আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। আশা করি আমার এই ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে একটাই রিকোয়েস্ট থাকবে, যারা এখন আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমি এই যে আমার ফ্রিজটাকে একটু নতুন করে সাজিয়ে নিচ্ছি, আর যেহেতু এখন রমজান মাস, ফ্রিজে অনেক কিছু রাখতে হয়, ফ্রিজটা খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যায়, এই জন্য আমি এই পদ্ধতিটা অবলম্বন করছি। ফ্রিজের উপরে একটি পেপার দিয়ে রাখবো, এতে করে যে ফ্রিজের যে নোংরাটা পেপারের উপরে পড়বে আর সেটা আমি একটু পরিষ্কার করে নিলে হয়ে যাবে, কারণ প্রতিদিন ফ্রিজের গ্লাসগুলো পরিষ্কার করতে অনেক ঝামেলা মনে হবে। তো সেটা আমি শর্টকাট করে নিচ্ছি, আর রমজানের কিছু সাধারণ প্রিপারেশন আপনাদের সাথে শেয়ার করব। তো এখন আমি কাগজগুলো কেটে নিচ্ছি ফ্রিজের গ্লাসের মাপ অনুযায়ী কেটে নিয়ে, তারপরে সেটাকে এখন বসিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমার এতে করে অনেক সুবিধা হবে, এখন যে নোংরাগুলো যদি কিছু পড়ে তো এটার পরে কাগজটার পরে পড়বে, এটাকে আমি পরে পরিষ্কার করে নেব। তো তারপরে আমি যে এখানে কিছু ব্রেড ক্রাম তৈরি করব, তার জন্য আমি এখানে কিছু রুটি নিয়েছি আর বিস্কিট নিয়েছি। এখন রুটিগুলোকে একটু টুকরো করে নিচ্ছি, টুকরো করে নিয়ে এটাকে একটু ব্লেন্ডার করে নেব, বিস্কিটটাকে ব্লেন্ডার করে নেব, এতে করে আমার অনেক কাজগুলো একটু এগিয়ে যাবে। আর রমজান মাসে আসলে কিছু অনেক ব্যস্ততাই ভিতরেই কাটে রান্না বান্না দিয়ে, তো একটু যদি এগুলো রেডি করে রাখা হয় তাহলে দেখা যাচ্ছে কাজগুলো একটু সহজেই হয়ে যায়। তো আমি এটাকে এখন টুকরো টুকরো করে নিয়ে তারপরে ব্লেন্ডার করে করে আপনাদের যে দেখিয়ে দিচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে। আর এটা হচ্ছে বিস্কিটের গুঁড়া, এটাকে নর্মাল ফ্রিজে আমরা সংরক্ষণ করতে পারি, এটা অনেক দিন ভালো থাকবে। তারপরে যে এখানে সেই রুটিগুলোকে একটু ব্লেন্ডার করে নিয়েছি, তো রুটিগুলো এখন কিন্তু এটা রাখা যাবে না, এটা দেখা যাচ্ছে এক দুই দিনের ভিতরে খেয়ে ফেলতে হবে। তো কীভাবে অনেক দীর্ঘদিন রাখা যায় সেটা একটু আর কি আপনাদের সাথে শেয়ার করব। এই যে এটাকে আমি একটি প্যান বসিয়ে দিয়েছি, প্যানে আমি এটাকে হালকা আছে 5-7 মিনিট মতো একটু ভেজে নেব, যখন এটা শন শন মতো একটা আওয়াজ হবে তখন বুঝতে হবে যে এটা ভাজা হয়ে গেছে। আর এটা হচ্ছে একটু ব্রাউন কালারের চেয়ে একটু আর কি হালকা হবে, তখন নামিয়ে নেব, খুব বেশি ভাজতে গেলে দেখা যাচ্ছে আবার পুড়ে যেতে পারে। আর এটা কিন্তু 3-4 সপ্তাহ মতো আমরা নর্মাল ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারি। তো তারপরে যে এখানে একটি শাহি গরম মশলা তৈরি করে নিব, তার জন্য আমি দিয়ে দিলাম এখানে এলাচ দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিচ্ছি ধনিয়া আস্ত, লং দিয়ে দিলাম, আর তারপরে 4-5টা মরিচ দিয়ে দিলাম, এটা শুকনো মরিচ দিয়ে দিলাম, এতে করে মশলার কালারটা সুন্দর আসবে। তারপরে দিয়ে দিলাম জয়ত্রী, জয়ফলের একটা জয়ফলের আর কি 3 টুকরা, 1 টুকরা ব্যবহার করছি আমি। তারপরে দিয়ে দিলাম গোলমরিচ, এখানে আমি কালো গোলমরিচটাই দিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি দারচিনি, টুকরো টুকরো করে 3-4টা দারচিনি দিয়ে দিয়েছি। দিয়ে এখন আমি এটাকে একটু নেড়ে নেব, খুব বেশি ভেজে নিব না, শুধু একটু গরম হয়ে আসবে যখন তখন আর কি। তারপরে তেজপাতা দিয়ে দিয়েছিলাম, আর লাস্টের দিকে একটু হলুদ গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি, তারপরে জিরা দিয়েছিলাম মস্ত, দিয়ে তারপরে ওটাকে ব্লেন্ডার করে নিয়েছি। ব্লেন্ড করে নেওয়ার পরে দেখুন কত সুন্দর হয়েছে কালারটা,
যে বেড গ্রামটা আমার রেডি, তারপরে মশলাটা গরম মশলাটা রেডি, আর এই গরম মশলাটা আমরা সব কিছু মাছ মাংস বা যে কোনো ইফতারিতে যে কোনো ভাজা পোড়ার আইটেম আমরা করে থাকি তার ভিতরে গরম মশলা সামান্য একটু দিলেই হয়ে যাবে। সব কিছুতে আমরা গরম মশলাটা ব্যবহার করতে পারবো, চুলা রান্নার ক্ষেত্রেও এটা ব্যবহার করতে পারবো। এখন আমি এই যে একটি কাচের বয়ামে রেখে দিচ্ছি, এটাকে নর্মাল ফ্রিজে রেখে দেব, গরম মশলাটা বাইরে রাখলেও সমস্যা নাই। তো কেমন লাগলো আমার আজকের ব্লগটি অবশ্যই কমেন্ট করে জানাবেন, যদি ভালো লাগে তাহলে ভিডিওর ভিতরে একটি লাইক দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।